ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ এবারের আসরে এখন পর্যন্ত সেরা পুরস্কার জিতা হয়নি সাকিবের। যদিও দুটি ম্যাচে ম্যাচ সেরা হওয়ার যোগ্য দাবিদার ছিলেন সাকিব, তবে দুর্ভাগ্যবশত ভালো খেলেও পুরস্কার হাতে ওঠেনি এই অলরাউন্ডারের। তবে পুরস্কার না পেলেও এই মুহূর্তে আইপিএল এ সেরা খেলোয়াড়দের তালিকায় দশম স্থানে আছেন সাকিব, আর বিদেশি খেলোয়াড়দের তালিকায় চতুর্থ স্থানে বাংলাদেশি এই অলরাউন্ডার। আইপিএল এ একজন খেলোয়াড়ের বোলিং ব্যাটিং ফিল্ডিং নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে সাকিবের পয়েন্ট 162, 220.5 পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে আছেন সুনীল নারিন। দুই নম্বরে আছেন শেন ওয়াটসন, 215.5 পয়েন্ট নিয়ে তিনি আছেন দুই নম্বরে। তিন নম্বরে 176 পয়েন্ট নিয়ে আছেন অ্যান্ড্রে রাসেল। তালিকায় চার নম্বরে আছেন সাকিব আল হাসান, যার পয়েন্ট 162। আইপিএল এ এবারের আসরে এখন পর্যন্ত ব্যাটে বলে অসাধারণ খেলছেন সাকিব, যাতে করে আইপিএল এ সেরা খেলোয়াড়দের তালিকায় চলে এসেছে তার নাম। শুধু তাই নয়, যেখানে নাম নেই এবি ডিভিলিয়ার্স ক্রিস গেইলের মতো তারকাদের, সেখানে নাম রয়েছে সাকিব আল হাসানের। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের পেছনে ফেলে এই তালিকায় নাম করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান, যা তাকে নিয়ে গেছে আইপিএল এর এবারের আসরে অনন্য উচ্চতায়।